যখনই একটু ছুটির অবকাশ পাই তখনই মনটা চঞ্চল হয়ে পড়ে কোথাও ঘুরতে বেড়ানোর জন্য। এরকমই হলো, হঠাৎ করেই বেরিয়ে পড়ার প্ল্যান করলাম, আর এবারে গন্তব্যস্থল ডুয়ার্সের গরুমারা। হ্যাঁ ফ্রেন্ড, আমি স্বর্ণব, আর আমি এখন আছি শিয়ালদাতে। তো আমি একটু আগে চলে এসেছি, আমার ট্রেনটা হচ্ছে 11:10, আর আমি এখন বাজে 9:15। তো আমার পেছনে যে ট্রেনটা আছে এটা হচ্ছে দার্জিলিং মেল। এই ট্রেনটা যাওয়ার পরে এখানে আমার নিউ জলপাইগুড়ি স্পেশাল যে ট্রেনটা আছে NGV যাওয়ার, সেটা ছাড়ব। যাই হোক, আজকে মোটামুটি শিয়ালদাতে আছি, কালকে 10:30 পৌঁছানোর কথা। ঠিক টাইমে ট্রেনটা মানে শিডিউল ঠিকঠাক থাকে, টাইমে পৌঁছায়, তো সেখান থেকে আমাকে অন দা রোড গরুমারা যেতে হবে। তো যাই হোক, আজকে এই ট্রাভেল ব্লগটা আমি করছি, জানি না কতটা মানে তাড়াতাড়ি আমি পৌঁছাতে পারবো, কারণ স্টেশনে এসেছি, একটা আনন্দ তো হচ্ছেই। এবং যতক্ষণ না পৌঁছেছি মনটা একটুখানি মানে উৎসুক হয়ে আছে যে কখন পৌঁছাবো, কখন দেখবো। যাই হোক, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল ঘুরে বেড়ায়। ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল চা বাগান, আর তখনই বুঝলাম যে আমি গন্তব্যের অনেক নিকট পৌঁছে গেছি। তো এখন আমি নিউ জলপাইগুড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি, তো গরুমারা ফরেস্টের দিকে যাচ্ছি। যেতে একটু সময় লাগবে, কারণ আগে বলেছি ট্রেন অনেকটা লেট করে গেছে। তো এখন এই গজলডোয়া আপনাদের সামনে পাশে যেটা দেখাচ্ছি, এই ক্যানেলটার পাশ ধরে যে রাস্তাটা আছে একদম সুন্দর, একদম পুরো মাখানো মতো মোলান রাস্তা। তো এই রাস্তায় দিয়েই এখন আমি পৌঁছাচ্ছি, দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। ওর আজকে আমার আবার সাফারিও আছে, তো ওয়েট করছি কতক্ষণে পৌঁছাই। আপনারা আমার সঙ্গে থাকুন। সেই হচ্ছে দ্য রিজার্ভ, খুব সুন্দর রিসর্টটা একদম। কখনো আসলে একদম এইটাই হচ্ছে রাস্তা, আর এই রাস্তা ধরে সোজা চলে গেছে লাটাগুড়ি গরুমারা, এখান থেকে 3 কিলোমিটার। তো রাস্তার দিকে যদি লাটাগুড়ি থেকে আসেন তাহলে আপনার বাস সাইডে পড়বে। এই ছিল আমাদের হোটেল দ্য রিজার্ভ, ঠিক আছে। প্রপার্টিটা খুবই সুন্দর, আমি ঘুরেও দেখালাম। এখানে আপনার বাজেটের মধ্যে খুব সুন্দর ট্যারিফের মধ্যে রুম পেয়ে যাবেন, এবং এখানকার ব্যবস্থাপনা খুব ভালো। এবং এটা প্রায় 8 বছর হলো এই রিসর্টটার প্রপার্টিটা, তো চারিদিকটা বেশ সুন্দর খোলামেলা, আর প্রচুর ওপেন স্পেস রয়েছে। এতে নিজস্ব রেস্টুরেন্ট, এই যে ব্যাক সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর থাকার জায়গাটা হচ্ছে এখানে। তো গরুমারা থেকে এটা ওই 3.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে লাটাগুড়ি থেকে আরও কাছে, তো যদি আসেন তো অবভিয়াসলি আসতেই পারেন। খুব সুন্দর এখানকার ব্যবস্থাপনা আর ফিচার্সগুলো খুব ভালো। তো যেরকম ভাবনা গেছিলাম লাটাগুড়িতে, তো ওখানে গিয়ে দেখলাম যে অলরেডি টিকিট বুক, মানে আজকে ডেটের জন্য। কালকে ওদের আবার ভোরবেলায় 6টার সময় সাফারি স্টার্ট হবে, তো দেখা যাক কী হয়। 5:30 সময় টিকিট কাউন্টার খুলে আবার বুক করতে হবে, টিকিট করে 6টার সময় বেরোবো। তো এখন যেহেতু সময়টা অনেকটাই জঙ্গল সাফারির জন্য একটা প্ল্যান ছিল, তো এখন আমরা যাচ্ছি মূর্তি নদী, ঠিক আছে। মূর্তি নদীর উদ্দেশ্যে রওনা হয়েছি, তো সেখানকার প্রাকৃতিক শোভা সৌন্দর্য উপলব্ধি করব। তো
এখন দেখা যাক কত তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারি। এই হচ্ছে মূর্তি নদী, সামনে অপোজিটে যেটা রয়েছে সেটা হচ্ছে মূর্তি ব্রিজ। আর এই আমি আস্তে আস্তে নামছি এই মূর্তি নদী। এই হচ্ছে পুরো ভিউ, অসাধারণ ভিউ। এই সুন্দর জল বেয়ে চলেছে। এখন গ্রীষ্মকাল বলে সব জল নেই। এই হচ্ছে এর উপরে ব্রিজটা, ব্রিজ থেকে আমি একটা ভিউ দেখাবো। ওই পার্টটা কিন্তু যাওয়া নিষিদ্ধ, কারণ ওখানে কেউ যায় না, কারণ ওখানে অনেক জন্তু জানোয়ার রাস্তা পারাপার করে। রাস্তা পারাপার মানে হচ্ছে নদী পারাপার করে, সেই জন্য আমরা আছি এই পার্টটা, ব্রিজের এই পার্টটায়। যারা পর্যটক তাদের জন্য এই জায়গাটা। একদম স্বচ্ছ জল, মানে জলের নিচে যে স্টোনগুলো একদম সুন্দরভাবে বয়ে যাচ্ছে, স্বচ্ছ জল। তো আগে যে ভিউটা দেখেছিলাম সেটা ছিল একদম সামনে থেকে, এবার এটা হচ্ছে ব্যাক সাইড। আমি দেখাচ্ছি ঘুরিয়ে, আমি এখন ব্রিজে উঠেছি আর আমার পেছনে হচ্ছে মূর্তি নদী। খুবই সুন্দর, দেখুন এই সাইডে কিন্তু প্রচুর জন্তু জানোয়ার কিন্তু পারাপার করে রাস্তাঘাট। আর এটা হচ্ছে আমার পেছন সাইড, যেখানে অ্যাকচুয়ালি আমি নিচে নেমেছিলাম। তো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। সেদিনকার মতো হোটেলে ফিরে রাতের ডিনার কমপ্লিট করে খুব জলদি শুয়ে পড়লাম, কারণ পরের দিন খুব ভোরে আমার জঙ্গল সাফারি ছিল। আর সেই ব্লগ নিয়ে আসবো আগামী পর্বে। দেখতে থাকুন আমার চ্যানেল ঘুরে বেড়ায়।